না খেয়ে থাকা সম্ভব নয়। আর বাঙালির প্রধান খাবার হলো ভাত, সেটাও তিন টাইম, মানে ভাতের থেকে আর বেশি দরকারি কোনো জিনিস নাই। তো মানুষ ভাত খাওয়া কখনো ছেড়ে দেবে না, আর এই ব্যবসাটাও কখনো বন্ধ হবে। কিন্তু এই চালের ব্যবসাটা করে কেউ কেউ কোটি টাকা ইনকাম করছে, কেউ লাখ টাকা ইনকাম করছে, কেউ এই ব্যবসাটি করে সংসার চালাচ্ছে। তো এই ব্যবসাটি করে যদি আপনি সংসার চালাতে চান তাহলে আপনাকে শেখার কোনো দরকার নেই, আপনি বসে যান, দুদিন পরে এমনিতেই শিখে যাবেন। তো যারা এই ব্যবসাটি করে লাখ টাকা বা কোটি টাকা ইনকাম করছে তারা কিভাবে আয় করছে আমি সে ব্যাপারে আলোচনা করব। এই ব্যবসাটি যদি প্রপার গাইডলাইনের সাথে করা যায় তাহলে প্রতি মাসে তাহলে কোটি টাকা ইনকাম করা তো কঠিন ব্যাপার, কিন্তু লাখ টাকা ইনকাম করা যায় সহজ। তো এই ব্যবসাটিতে কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আপনি জানতে পারলে বুঝতে পারবেন এই ব্যবসাটি করে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায়। তো আপনি যদি ব্যবসাটা করতে চান বা জানতে চান এই ব্যবসার সিক্রেটটা, অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, আপনি যদি এই চালের ব্যবসাটা শুধুমাত্র খুচরা বিক্রি করে চালাতে চান তাহলে আপনার ফ্যামিলি এটা চলবে, খুব ভালো কিছু করা যাবে না। তো আপনি যদি বড় কিছু করতে চান, মানে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন এই ব্যবসাটি করে, তো অবশ্যই আপনাকে খুচরা বিক্রির সাথে সাথে পাইকারি বিক্রিটাও করতে হবে। এখন পাইকারি বিক্রি যখন আপনি করতে যাবেন তখন অবশ্যই আপনার দোকানটা কোনো বাজারেই হতে হবে, সেটা ছোট দোকান হোক বা বড় দোকান, যেখানে আপনি অন্য অন্য দোকানদারদের পাইকারি রেটে চালটা দিতে পারেন। সাধারণত দেখা যায় কি গ্রামাঞ্চলে সবাই নিজের ঘরেতেই খায়, মানে নিজের ঘর থেকেই, মানে মোটামুটি 80% লোকই নিজের জমির ধানই খায়। তো সেক্ষেত্রে আপনি চালের ব্যবসা করে গ্রাম এলাকায় খুব বেশি উন্নতি করা সম্ভব নয়। তো এই ব্যবসাটি আপনি সিটি এরিয়াতে যে কোনো বাজারে ব্যবসাটি যদি শুরু করেন তাহলে ভালো চলবে। যদি চালের প্রকারটা আলোচনা করি, যেরকম আঠাশ, হীরা, বাসকাঠি, বাসমতি, এরকম অনেক চাল রয়েছে। তো আপনার এরিয়ায় যেটা বেশি চলে সেটা চুজ করতে পারেন। তো এখন বলি আপনি চালটা কিনবেন কোথা থেকে। ফ্রেন্ড, দুইভাবে এটা করা যায়। যদি আপনার নিজে কোনো মিল থাকে তো আপনি নিজে নিজে ধানটা কিনে চাল ভাঙিয়ে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে লাভ করতে পারবেন। আর যদি আপনার নিজের না থাকে, যে কোনো বড় মিলের সাথে কন্ট্যাক্ট করে আপনি চালটা নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু বেশি কোয়ান্টিটিতে নিতে হবে। যেহেতু আপনি পাইকারি সেল দেবেন সেহেতু আপনি বেশি কোয়ান্টিটিতে যদি না উঠান তাহলে পাইকারি সেলটা দিতে পারবেন। এখন বলি ফ্রেন্ড, আপনি যদি মাসে লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আপনি কত টাকা নিয়ে শুরু করলে মোটামুটি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন? ফ্রেন্ড, মোটামুটি 10 লাখ টাকা নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। কারণ আপনি নিজেও জানেন চালের ব্যবসায় লাভটা অনেক কম থাকে। আপনি যদি পাইকারিতে সেল দেন তাহলে প্রতি বস্তায় আপনার মাত্র 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত লাভ থাকবে, আর যদি আপনি খুচরো সেল দিতে পারেন তাহলে 100 টাকা থেকে 200 টাকা প্রতি বস্তায় লাভ থাকবে। তো আপনি অবশ্যই দুটোই করবেন, মানে পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা বেশি থাকবে। তো আপনাকে অবশ্যই আশেপাশের যে দোকানগুলো আছে যেখানে চাল বিক্রি হয়ে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে বিক্রি করার চেষ্টা করতে হবে। আর এই ব্যবসাটা একটা জিনিস আছে, যে কোনো একটা গুদাম হলেই চলবে, কিন্তু কোনো ডেকোরেশনের দরকার নেই, লাইট এদিক ওদিকে দিয়ে অন্য কোনো খরচা কিন্তু নেই, শুধুমাত্র একটি গুদাম দিয়েই কিন্তু এই ব্যবসাটা শুরু করা যায়। আপনি যদি কম টাকায় দিতে চান তাহলে কিন্তু আরও কম টাকায় এই ব্যবসাটা আপনি ম্যানেজ করতে পারেন, কিন্তু যদি ফুলফিলভাবে ব্যবসাটি করতে চায় তাহলে এক ট্রাক চালের দামও মোটামুটি 7-8 লাখ টাকা আপনার পড়বে, আর আমার সঙ্গে আরও 2-2.5 লাখ টাকা তো আপনার লাগবেই। কিন্তু এছাড়া মানে খুচরো বিক্রি আর পাইকারি বিক্রি ছাড়াও আপনি আরেকটা জিনিসও করতে পারেন, যেরকম যে দামি চালগুলো আছে যেরকম বাসকাঠি, বাসমতি, তো এগুলো আপনি প্যাকিং করে বিক্রি করেন। মাত্র 25,000 টাকা একটা মেশিন আসে যেটা খুব সহজে স্লিং করে দেয়, মানে প্যাকেট করে দেয়, আপনি শুধুমাত্র ওজন করে দেবেন আর এটা অটোমেটিক্যালি ওর উপরে দিয়ে দিলে প্যাকেটটা করে দেয়। তো আপনি যদি যে দামি চালগুলো আছে সেগুলো যদি প্যাকেট করে বিক্রি করতে পারেন তাহলে প্রতি কেজিতে মোটামুটি আপনি 10-15-20 টাকা মতো কিন্তু লাভ করতে পারবেন এক্সট্রা। তো এটা তখনই সম্ভব হবে যখন আপনার কাছে কর্মচারী আছে বা আপনি বড় আকারে ব্যবসাটা করছেন। তো অনেক সময় দেখা যায় যে বাসমতি চালটা আপনি যদি বস্তা হিসেবে কিনে নিয়েছেন অনেক কম টাকায় আনতে পারেন, প্যাকেট করার পরে প্রতি কেজিতে 10-15-20 টাকা করে লাভ করা যায়। তো সেক্ষেত্রে কাস্টমারের ডিমান্ড অনুসারে এই চালগুলো কিন্তু নেওয়া যায়। তো আপনি যদি তিনোটা একসাথে করতে চান, মানে পুঁজি তো আপনার লাগবেই, আর আপনি খুচরো পাইকারি এবং প্যাকেট করে প্যাকেজেট করে বিক্রি করলে আপনার ব্যবসাটা দ্রুত উন্নত করা সম্ভব। আর এছাড়াও আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। ফ্রেন্ড, আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে আপনার এরিয়ায় কোন চালটা সবচেয়ে বেশি চলে। তো ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।